আমার বিপিএফ দলের সাংগঠনিক কামকাজ পূর্ণগতিত চলি আছে। আমি জেলা ব্লক পর্যায়ের বাদ দি আমি ইতিমধ্যে যেহেতু সেইবিলাক আমার পুনর্গঠন হল, এতিয়া আমি একেবারে বুথ কমিটি প্রায় 50% গোটেই বিটিসি বুথ কমিটি গঠন আমার সম্পূর্ণ হয়েছে। আর 50% গঠন করতে হয়তো আমার আরো দুমাহ সময় লাগিব, যেটো আমি সময় দিছো। তার ভিতরতে আমার সভাপতি হাগ্রাম মহিলারী ডাঙরিয়ায় ঘোষণা করেছে যে বুথ লেভেলর কমিটি সম্পূর্ণ হওয়ার পিছত বুথ লিডার সকল রেলি হব, আমার 4-5 রেলি করার কথাও তেও ভাবিছে। আর আপনাদের ভালকে জানে যে এমপি ইলেকশন বিপিএফে মঙ্গলদৈ আর কোকরাঝার এই দুটা সিটতে নির্বাচন খেলি আহিছে। গতি আমার মাজত অনানুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে আলোচনা হওয়া নাই এতিয়াও। অনানুষ্ঠানিকভাবে আমি নির্বাচন খেলবলৈ যদি আমি আলোচনা বিলোচনা করো, সদায় কোকরাঝার 1 নম্বর 2 নম্বরতে আমি মঙ্গলদৈ সিটটো নির্বাচন খেলার কথা ভাবো। আর এইবারও আমি তেনে ধরনের ভাবিছো, কিন্তু আনুষ্ঠানিকভাবে এতিয়াও সেই সম্পর্কে আলোচনা হওয়া নাই। না না, আমাক ভারতীয় জনতা পার্টিয়ে বিপিএফক এই মুহূর্তত আমার ফ্লোর কোঅর্ডিনেশন আছে, আমি দলীয়ভাবে দলে তেওঁলোকৰ লগত যেহেতু আমি মিত্রগোটত নাই, আর মিত্রগোটত নোহা কারণে তেওঁলোকর মিত্রজোটর ভিতরত কোনে কত নির্বাচন খেলে সেইটো তেখেতসকলৰ কথা। কিন্তু আমি যেহেতু মিত্রজোট বা মহাজোট এই মুহূর্তত আমি কটোয়ে নাই, গতি আমি বিপিএফ দলে নিজাববিয়াক নির্বাচন খেলারেই আমি কৌশল আমি লব লাগিব এই সময়। আর সেই কৌশল লয়ে আমি বুথ পর্যায়ের নির্বাচনত যাতে আমি শক্তিশালীভাবে প্রার্থী থিয় করাব পারো তার প্রচেষ্টা চলাইছো, সেইটোয়ে কারণ। আর যদি কাইলৈ অন্য কিবা জোট বন্ধন হয় তো সময়ে কব। হয় এটা যেতিয়া এটা দলে নির্বাচন খেলিব দলটোয়ে নিশ্চয় প্রার্থীর কথাও ভাবিব। গতি আমার কেবাগৰাকী উপযুক্ত প্রার্থী আছে নির্বাচন খেলবলৈ, গতি যিসকলে প্রার্থী হব তেওঁলোকে এই সময় উপলব্ধি করা নাই, কারণ এই সাবজেক্টটো আমার যেহেতু আলোচনা হওয়া নাই। আমার প্রাক্তন মন্ত্রী প্রমীলারায়ণী ব্রহ্ম আছে, আমার আগর ডেপুটি সিএম খাম্পা গয়ারী ডাঙরিয়া আছে, আমার এক্স মিনিষ্টার রিহন দৈমারী আছে, এক্স মিনিষ্টার আমার চন্দন ব্রহ্ম ডাঙরিয়া আছে, এনেকাকে কেবাগৰাকীও উপযুক্ত মানুষ এমপি খেলবরা অবস্থা আছে। তেখেতসকলের বাহিরেও আমার প্রায় 10-12 প্রাক্তন বিধায়ক আছে যিসকল যথেষ্ট অভিজ্ঞতা আছে, কোনোবাই 4 বার জিকা, কোনোবাই 2 বার জিকা, কোনোবাই 3 বার জিকা এমএলএ। গতি সেই সকলের মাজরপরা আমার প্রার্থিত্বর আমার কারণে একো অসুবিধা নয়।